الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মালয়েশিয়া থেকে সম্মানিত দিনি ভাই রেজাউল করিম তিনি জানতে চেয়েছেন যে গীবত গীবত করার প্রতিনয়তি সম্পর্কে জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন এটি অত্যন্ত নেকারজনক গরহিত একটি কাজ এ সম্পর্কে আল্লাহ সুহান পবিত্র কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে এর মানে বিরুদ্ধে বলেছেন এবং এর যে শাস্তি এর যে পাপ এ সম্পর্কে মানুষদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম তিনিও তার বাস্তব জীবনে কঠোরভাবে নিষেধ হারাম করেছেন গিয়ে করাকে তার মধ্য থেকে দু একটি আয়াত এবং হাদিস আমরা উল্লেখ করব এখানে যেহেতু প্রশ্ন উত্তর আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা হুমাজা এক নম্বর আয়াতে বলছেন ওয়াইলিকুল হুমাজা তিল মাজা আল্লাহ তালা বলছেন ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যে মানুষের সামনে গালিগুলাস করে এবং পরনিন্দা করে অর্থাৎ গিবোধ করে তাদের জন্য ধ্বংস এছাড়াও আল্লাহ সুবাহন তালা পবিত্র কোরআনে সূরা হুজুরাত এর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা নিব জিতানিউকাতিরামনা যন্ন ইননা বাদা যন্ন ইসম হে মানুষ তোমরা যারা ঈমানে নেছো তোমরা অধিক ধারণা থেকে তোমরা নিজেদেরকে বিব্রত রাখো তোমরা বিব্রত থাকো কেন না ইননা বাদা যন্ন ইসম কেননা না অধিকাংশ ধারণাাই হচ্ছে পাপ ওয়ালা তাজাসসু তোমরা মানে মানুষের দোষ অন্বেষণ করিও না মানুষের দোষ ত্রুটি তালাস করিও না ওলা তোমরা একে অপরের গিবোধ করো না এরপর আল্লাহ তালা বলছেন তোমাদের কেউ কি এটা ভালোবাসে তার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে কেউ কে পছন্দ করে ফেকর তোমরা এটা কেউ পছন্দ করবে এরপর আল্লাহ বলছেন অত্তাপুল্ল আল্লাহকে ভয় করো ইন্না তাওয়াব রাহিম নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং তিনি দয়াশীল তাহলে এই আয়াতেও আমরা বুঝতে পারলাম যে গিবতের যে একটা পরিণতি সে সম্পর্কে আল্লাহ তালা এখানেও বললেন এছাড়া আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে একটি হাদিস আমরা উল্লেখ করছি সোহেল বুখারি এবং মিশকাতের চার হাজার ছয় এক নম্বর হাদিস সালেবেন সাদ রাজি আল্লাহ তালহ তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে যে সে তার দুই চোয়ালের মধ্যস্থ বস্তু অর্থাৎ অর্থাৎ তার জিহ্বা এবং লজ্জাস্থান এর হেফাজত করবে তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাবো সুহানাল্লাহ তাহলে এই দুইটা জিনিস রেবাদ বা চোগল করি এটি তো জিহুবার মাধ্যমে মুখের মাধ্যমে করা হয় সুতরাং এই দুটাই জিনিস এই দুটো জিনিসকে যদি আমরা হেফাজত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন সোহান আল্লাহ জান্নাতের গ্যারান্টি আল্লাহ তালা নিয়ে নিয়েছেন আরেকটি হাদিস যেটি আহ মুসলিম এবং মিশকাতের চার হাজার আটশত বাইশ নম্বর হাদিস আবু হরার দিয়ে তালা আনহু বলেন রসুল সাল্লাহ বলেছেন তোমরা কিয়ামতের দিন সর্বাপেক্ষা মন্দ লোক ওই ব্যক্তিকে পাবে যে দ্বিমুখী অর্থাৎ দুমুখ নীতি যে অবলম্বন করে অর্থাৎ যারা পরনিন্দা গিবোধ করে তাদেরকে সে এমুখ এক মুখ দিয়ে এদের কাছে আসে এবং অপর মুখ দিয়ে তাদের কাছে যায় অর্থাৎ দুমুখ নীতি অবলম্বন করে এরা এরা সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন এবং তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে অনেক হাদিসে বলা হয়েছে যে তাদের গাল চোয়াল ফেরে এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া হবে সুতরাং গিবদ বা চুগল এটি অত্যন্ত একটি কাজ এখান থেকে আমরা দূরে করে দিন আরেকটি বিষয় তা হচ্ছে বৃহত্তর জনস্বার্থে যদি স্পষ্টভাবে আপনি বুঝতে পারেন যে মানুষকে ভুল বোঝানো হচ্ছে তাদেরকে গোমরা করা হচ্ছে ভুল জিনিসটি মানুষকে বলা হচ্ছে সেক্ষেত্রে আপনি বৃহত্তর জনস্বার্থে আপনি সেখানে সঠিক বিষয়টি বলে দিতে পারেন যদিও বা খারাপ লাগে আপনি আপনাকে বলতে হবে সেটি তখন গিবদের পর্যায়ে পড়বে না এবং আপনি একটি বিষয় বুঝতে পারছেন যে একটি লোক কোন ব্যক্তিকে ধোকা দিচ্ছে বা লোকটি খারাপ কারো কাছ থেকে টাকা নিতে আসলো ধার আপনি জানেন যে এই ব্যক্তিটি খারাপ টাকা নিলে আর দিবে না সেক্ষেত্রে আপনি যে ব্যক্তির কাছে নিতে এসেছে তাকে আপনি সতর্কমূলক বলতে পারেন যে ওই ব্যক্তি এরকম এটা আপনি সতর্ক করতে পারেন এটাই জ্ঞ হবে না ইনশাল্লাহ আশা করে যে বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ